السلام عليكم ورحمة الله وبركاته الله ক্ষেত্র শুধু সুবহান এটারে ফারসি করলে হবে আল্লাহ পাক কিন্তু বাংলাদেশে দেখা যায় قال رسول الله صلى الله عليه وسلم বাংলা লেখা আছে হুজুরে পাক صلى الله عليه وسلم ফরমাইছেন আরবিতে আছে قال رسول الله صلى الله عليه وسلم তাহলে বাংলা করলে হবে رسول الله صلى الله عليه وسلم বলেছেন বাংলা হয়ে গেছে হুজুরে পাক صلى الله عليه وسلم ফরমাইছেন তাহলে কি আরবিতে আছে قال হুজুরে পাক صلى الله عليه وسلم কোথাও নাই যুগে যুগে সাহাবায়ে কেরাম তাবেইন মুহাদ্দিসিন শত শত 1400 বছর ধরে উলামায়ে কেরাম গেল তারা কেউ ব্যবহার করলো না কলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বাংলা করার সময় বের করতেছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ঠিক আছে বের করুন অসুবিধা নাই এটার আরবিটা বলেন এটা তো ফারসি হুজুরে পাক তো ফারসি এটার আরবি থাকবে না যেমন আল্লাহ পাকের আরবি আছে আল্লাহ পাকের আরবি কি سبحان الله الله فاكر عربي كي سبحان الله تالي رسول فاكر عربي كي سبحان الرسول سبحان الرسول اچھا قرآن کریم صحیح حدیث دعیف حدیث زال حدیث امن کے حدیث نا تکلے دنیا اسمان نیسے زمین رو پرے এমন কোন আরবি কিতাব যেখানে লেখা হয়েছে যে সুবহান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পাক শব্দ ব্যবহার করা যাবে না এটা শুধু আল্লাহর জন্য খাস সেটা সুবহানাল্লাহ সুবহান আর রাসূল হবে না কিন্তু বাংলাদেশে হাজার হাজার সাধারণ মানুষ তো বলে বলে আলেম ওলামারাও বলে কো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সমস্ত মানবীয় গুণাবলী থেকে পবিত্র আল্লাহ পাকের লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ছেলেও নাই মেয়েও নাই তিনি কারো ছেলে মেয়েও না তার ঘুম লাগে না লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাম ঘুমও আসে না তন্দ্রাও আসে না তার টয়লেট দরকার হয় না খাওয়ার দরকার হয় না তিনি দুনিয়ার সবারই খাওয়ান তিনি খান না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো খাইতেন ঘুমাইতেন টয়লেটে যাইতেন বিয়ে করছেন ছেলে মেয়ে আছে সব আছে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান হইতে পারেন না এজন্য আল্লাহ পাক বলছেন সুবহান মেরাজের পরিচয় দিতে গিয়ে বলছেন সুবহান আল্লাহ দে আসরা বি আব্দিহি যিনি তার বান্দাকে এসরা করেছেন রাত্রিকালীন একটা নৈশকালীন ভ্রমণ